প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিখ্যাত দার্শনিক আরজালি মাতুব্বরের প্রবন্ধ গ্রন্থ সৃষ্টি রহস্য এর দ্বিতীয় পর্বে। আরজালি মাতুব্বরের রচনা সমগ্র প্রকাশ করেছে পাঠক সমাবেশ। তিন খণ্ডে প্রকাশিত আরজালি মাতুব্বরের রচনা সমগ্র কিনতে পাবেন পাঠক সমাবেশের আজিজ সুপারমার্কেটের শোরুমে অথবা অনলাইন বুকশপ রকমারি ডট কমে। আরজালি মাতুব্বরের রচনা সমগ্র তিন খণ্ডে একত্রে 670 টাকা। পাঠক সমাবেশের ঠিকানা 17/A আজিজ মার্কেট নিস্তলা এবং 27 আজিজ মার্কেট দোতলা শাহবাগ ঢাকা 1000। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের কোনো কন্টেন্ট মিস করতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, শোনা যাক আরজালি মাতুব্বরের প্রবন্ধ গ্রন্থ সৃষ্টি রহস্য দ্বিতীয় পর্ব। ধর্মীয় সৃষ্টিতত্ত্ব, বৈদিক ধর্ম, বেদবিধানাত্মক ধর্মই বৈদিক ধর্ম। বৈদিক ধর্মের বর্তমান নাম হিন্দু ধর্ম। বেদ চারিখানা, যথা ঋক, সাম, যজু ও অথর্ব। বেদ রচিত হইবার বহু পরে উহার ভাষ্য, অনুভাষ্য, টীকা এবং পুরাণ, উপপুরাণ, গীতা, তন্ত্র ইত্যাদি অজস্র শাস্ত্রগ্রন্থ রচিত হইয়া উহা বৈদিক ধর্মে গৃহীত হইয়াছে। সেই সবের মধ্যে কয়েকখানা গ্রন্থের সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয় মতবাদ এইখানে আলোচিত হইল। ঋগ্বেদ, পুরুষ সূক্ত। পুরুষ, এখানে পুরুষ বলতে ঈশ্বর। পুরুষ সহস্র মস্তকযুক্ত এবং সহস্র অক্ষী ও সহস্র পদবিশিষ্ট। তিনি বিশ্বচরাচর সর্বত্র পরিব্যাপ্ত ও দশদিকে বিরাজমান। যাহা উৎপন্ন হইয়াছে, যাহা উৎপন্ন হইবে, সকলই সেই পুরুষ। তিনি অমরত্বের অধিকারী, তিনি অন্যের দ্বারা পরিপুষ্ট। সেই পুরুষের মহিমার অন্ত নাই। তাহার এক পদে ভূত সমষ্টিপূর্ণ এই পৃথিবী এবং অপর তিন পদে অমরগণ পরিপূরিত স্বর্গ। তিনি চেতন অচেতন সকল সামগ্রীতেই পরিব্যাপ্ত। তাহা হইতে বিরাট জন্মগ্রহণ করেন, বিরাট হইতে আবার পুরুষ উৎপন্ন হয়। তিনি জন্মমাত্র অগ্রপশ্চাতে ব্যস্ত হইয়া পড়েন। সেই পুরুষকেই বাহ্যরূপে গ্রহণ করিয়া দেবতারা যজ্ঞ করিয়াছিলেন। তখন বসন্ত ঘৃত হইয়াছিল, গ্রীষ্ম যজ্ঞকাষ্ঠ এবং শরৎ হবি হইয়াছিল। সেই যজ্ঞাগ্নি হইতে জল এবং খেচর ও ভূচর, অরণ্য, গ্রাম ও পশু উৎপন্ন হইল। সেই যজ্ঞ হইতে ঋক, সাম উৎপন্ন হইল, ছন্দ সকল আবির্ভূত হইল, যজু উৎপন্ন হইল, তাহা হইতে অশ্ব উৎপন্ন হইল এবং দুইপাটি দন্তযুক্ত পশুগণ জন্মগ্রহণ করিল। তাহা হইতে গোগণ জন্মগ্রহণ করিল, তাহা হইতে শাগ ও মেষ উৎপন্ন হইল। সেই পুরুষ বিভক্ত হইলে তাহার মুখ হইতে ব্রাহ্মণ, বাহু হইতে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য এবং পদদয় হইতে শূদ্রের উৎপন্ন হয়। তাহার মন হইতে চন্দ্র, চক্ষু হইতে সূর্য, মুখ হইতে ইন্দ্র এবং অগ্নি এবং প্রাণ হইতে বায়ু বা জীবের প্রাণবায়ু উৎপন্ন হইয়াছিল। তাহার নাভি হইতে অন্তরিক্ষ, মস্তক হইতে স্বর্গ, চরণদয় হইতে ভূমি, কর্ণ হইতে দিক সকল ও লোকসমূহ উৎপন্ন হয়। শতপথ ব্রাহ্মণ, পুরুষ প্রজাপতি প্রথমে জলের সৃষ্টি করিয়া জলমধ্যে আপনি অণ্ডরূপে প্রবিষ্ট হন। সেই অণ্ড হইতে জন্মগ্রহণ করিবার জন্যই তিনি তাহাতে প্রবেশ করিয়াছিলেন। পরিশেষে তিনি তাহা হইতে ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী ব্রহ্মরূপে আবির্ভূত হন। অথর্ব সংহিতা 11:4, প্রাণ হইতে অর্থাৎ প্রাণস্বরূপ পরমেশ্বর হইতে বিশ্বের উৎপত্তি হয়। পরমেশ্বর স্বয়ংই প্রথম সৃষ্টরূপে আবির্ভূত হন। তৈত্তিরীয় উপনিষদ 2:6, ব্রহ্ম ইচ্ছা করিলেন আমি বহু হইব, বহুরূপে প্রকাশমান হইব। অতপর তিনি তপস্যায় প্রবৃত্ত হন। সেই তপস্যার ফলে পরিদৃশ্যমান বিশ্বের সৃষ্টি হয়। বিশ্ব সৃষ্টি করিয়া তিনি স্বয়ং তাহার মধ্যে প্রবেশ করেন এবং সর্বরূপে আবির্ভূত হন। ঐতরে উপনিষদ 1:1-2, 1:3-11, সৃষ্টির আদিতে একমাত্র আত্মাই বিদ্যমান ছিলেন, তিনি ভিন্ন আর কিছুরই অস্তিত্ব ছিল না। তিনি সংকল্প করেন আমি জগৎ সৃষ্টি করিব, তদানুসারে তিনি ভূলোক, দুলোক, রসাতল, সমুদ্র, আকাশ, মৃত্তিকা, জল ইত্যাদি সৃষ্টি করেন। তখন তিনি চিন্তা করেন কি করিয়া উহার মধ্যে প্রবেশ করিবেন। এইরূপ চিন্তার পর তিনি শীর্ণ বিদীর্ণ করিয়া সকলের মধ্যে প্রবেশ করিলেন। মনুসংহিতা 1:6, প্রলয়ান্তে বহিরিন্দ্রিয়ের অগোচর
অব্যাহত সৃষ্টি সামর্থ্য সম্পন্ন ও প্রকৃতিপ্রেরক পরমেশ্বর স্বেচ্ছাকৃত দেহধারী হইয়া এই আকাশ পঞ্চভূত ও মহতাদি তত্ত্ব যাহা প্রলয়কালে সূক্ষ্মরূপে অব্যক্ত ছিল সেই সমুদয় স্থূলরূপে প্রকাশরত আপনিই প্রকাশিত হইলেন। এই বর্ণনাটি আধুনিক নীহারিকাবাদের সহিত বহুলাংশে সামঞ্জস্যপূর্ণ। মনুসংহিতা একের আট। সেই পরমাত্মা প্রকৃতিরূপে পরিণত আপন শরীর হইতে নানা প্রকার প্রজা সৃষ্টি করিবার অভিলাষে কিরূপে সৃষ্টি সম্পাদন হইবে এই সংকল্প করিয়া প্রথমত জল হোক বলিয়া আকাশাদি ক্রমে জলের সৃষ্টি করিলেন ও তাহার আপন শক্তিরূপে বীজ অর্পণ করিলেন। মনু একের নয়। অর্পিত বীজ সুবর্ণ নির্মিতের ন্যায় ও সূর্য সদৃশ্য প্রভাযুক্ত একটি অণ্ড হইল। ওই অণ্ডে সকল লোকের জনক স্বয়ং ব্রহ্মই শরীর পরিগ্রহণ করিলেন। এইখানে বলা হইতেছে যে জলে অর্পিত শক্তির বীজ হইতে সুবর্ণের ন্যায় বর্ণ ও সূর্যের ন্যায় প্রভাযুক্ত একটি ডিম্বাকার পদার্থের সৃষ্টি হইল, যাহার অভ্যন্তরে নিহিত থাকিলেন সকল সৃষ্টির জনক স্বয়ং ব্রহ্মা। ব্রহ্ম মানে তেজ বা অগ্নি। ইহাতে মনে হয় যে উক্ত ডিম্বটি সূর্য ভিন্ন আর কিছু নয়। বর্তমানে প্রমাণিত হইয়াছে যে সূর্য একটি অগ্নিপিণ্ড এবং গ্রহাদির জনক ও পৃথিবীস্থিত জৈবাজৈবে যাবতীয় পদার্থের সৃষ্টিকর্তা, কিন্তু জল হইতে সূর্যের উৎপত্তি একেবারেই সম্ভব নহে। মনু একের বারো। ভগবান ব্রহ্মা সেই অণ্ডে ব্রাহ্ম পরিমাণ এক বৎসরকাল বাস করিয়া অণ্ড দ্বিধা হোক মনে হইবা মাত্র সেই অণ্ডকে দুই খণ্ড করিলেন। সেই ব্রহ্মণ্ডটি দ্বিখণ্ডিত হইয়া পৃথিবীর জন্ম হইয়াছে, ইহা আধুনিক বিজ্ঞানীগণও মনে করেন, কিন্তু দুই খণ্ড বলেন না, বলেন দ্বাদশ খণ্ড, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, পোসিডন ও স্বয়ং রবিদেব। আর রবিদেব তাহার এক বছর বয়সের সময় খণ্ডিত হয় নাই, হইয়াছে কোটি কোটি বছর বয়সের সময়ে। মনু একের তিন। তিনি দুই খণ্ডের ঊর্ধ্বখণ্ডে স্বর্গ ও অপর খণ্ডে পৃথিবী করিলেন এবং মধ্যভাগে আকাশ, অষ্টদিক ও চিরস্থায়ী সমুদ্র নামক জলধারা প্রস্তুত করিলেন। কোনো কোনো অসভ্যজাতীয় এই মতটি পোষণ করেন। ব্রহ্ম অণ্ডটি দুই খণ্ড হইয়া এক খণ্ডে স্বর্গ ও অপর খণ্ডে পৃথিবী সৃষ্টি হইল এবং মধ্যস্থানটিতে সৃষ্টি হইল আকাশ, অষ্টদিক ও সমুদ্রের। ইহাতে বোঝা যায় যে সমুদ্র পৃথিবীতে অবস্থিত নহে, উহা শূন্যে অবস্থিত। মনু একের পাঁচ। আর সত্ত্ব রজস্তম গুণযুক্ত অন্য পদার্থ সকল সৃষ্টি করিলেন এবং শব্দ, স্পর্শ, রূপ, রং আর গন্ধের গ্রাহক শ্রোত্র, কর্ণ, চক্ষু, জিহ্বা, নাসিকা এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও বাক, পাদ, হস্ত, গুহ্য, উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় সৃষ্টি করিলেন। এইখানে দেখা যায় যে জীব সৃষ্টির পূর্বেই তাহার ইন্দ্রিয় সকল সৃষ্টি হইয়াছে। মনু একের ৩২। সৃষ্টিকর্তা জগদীশ্বর আপন শরীরকে দুইখণ্ড করিয়া অর্ধাংশ পুরুষ ও অর্ধাংশ নারী হইলেন। এই উভয়ের পরস্পর সংযোগে বিরাট নামক পুরুষের উৎপন্ন হইল। মনু একের ৩৩। হে দ্বিজ সত্তম, সেই বিরাট পুরুষ বহুকাল তপস্যা করিয়া যাহাকে সৃষ্টি করিলেন আমি সেই মনু, আমাকে সৃষ্টিকর্তা বলিয়া অবগত হও। জগদীশ্বরের পুত্র বিরাট জন্মিলেন জগদীশ্বরীর গর্ভে এবং বিরাটের পুত্র মনু জন্মিলেন তাহার স্ত্রীর গর্ভে নহে, তপস্যার বলে। মনু সম্পর্কে হন জগদীশ্বরের পুত্র। এই মনু হইতে উৎপত্তি হইয়াছে মনুষ্য বা মানব এই নামটির। মনু একের ৩৪ ও ৩৫। অনন্তর আমি মনু প্রজা সৃষ্টি করিবার অভিলাষে বহুকাল কঠোর তপস্যা করিয়া প্রথমে প্রজা সৃজনে সমর্থ দশজন প্রজাপতি সৃষ্টি করিলাম, যথা মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ত্রুতু, প্রচেতা, বশিষ্ঠ, ভৃগু ও নারদ। এইখানেও মনু দশজন প্রজা জন্মাইলেন তপস্যার বলে, কোনো নারীর গর্ভে নহে, বিশেষত কন্যা একটিও জন্মাইলেন না। মনু একের ৩৬ থেকে ৪১। মরিচ্যাদি দশ প্রজাপতি আবার সাতজন মনু সৃষ্টি করিলেন এবং সৃষ্টি করিলেন যক্ষ, রাক্ষস, পিশাচ, গন্ধর্ব, অপ্সরা, অসুর, মেঘ, বিদ্যুৎ, বজ্র, নক্ষত্র, ধূমকেতু, মানুষ, পশু, পাখি, সরীসৃপ, মাছ,
ও জলজীব, উদ্ভিদ, কীটপতঙ্গ ইত্যাদি। মরিচ্চাদি 10 প্রজাপতি আবার 7 মনু সৃষ্টি করিলেন। কিন্তু এই সকল মনুরা প্রজাপতিদের ঔরর্যাত না হাতে গড়া তাহার কোনো হদিস নাই। প্রতিমার মতো হাতে গড়া হইলে আবশ্যক ছিল উহাদের প্রাণ প্রতিষ্ঠার এবং ঔরর্যাত হইলে আবশ্যক ছিল নারীর, কিন্তু উহার কিছুই উল্লেখ নাই। আদিমনুর পৌত্র সপ্তমনুর মধ্যে কাহারও স্ত্রীর নাম উল্লেখ নাই, অথচ তাহাদের বংশাবলিতে নাকি বর্তমান জগৎ মানুষে ভরপুর। প্রজাপতিরেই নাকি সৃষ্টি করিয়াছিলেন একাধারে যক্ষ, রাক্ষস, পিশাচ, গন্ধর্ব, অপ্সরা, অসুর ইত্যাদি, এবং মানুষ, পশু, পাখি, বজ্র, নক্ষত্র ইত্যাদি সবই। পরেরগুলো অধিকাংশই পৃথিবীতে এখনও দেখা যায়, কিন্তু যক্ষ, রাক্ষস, পিশাচ, গন্ধর্ব, অপ্সরা, অসুর ইত্যাদি গেল কোথায়? মানুষ ও অন্যান্য জীবের জন্ম হইয়াছে নাকি প্রজাপতিদের বংশে, কিন্তু মেঘ, বিদ্যুৎ, বজ্র, নক্ষত্র উহাদের বংশে জন্মিল কিরকম? বলা যাইতে পারে যে প্রজাপতিরা জন্মদাতা নহেন, উহারা সৃষ্টিকর্তা। যদি তাহাই হয় তবে সৃষ্টিকর্তা হন ব্রহ্মা, বিরাট পুরুষ, মনু ও 10 প্রজাপতির সমেত মোট 13 জন। 14 ভুবনে 14 জনই হওয়া উচিত ছিল। পৃথিবীতে নিত্য নতুন জীব সৃষ্টি এখনও হইতেছে, কিন্তু প্রজাপতিরা কেহই বাঁচিয়া নাই। উহারা পরলোক গমনান্তে স্বর্গে বাস করিতেছেন। উত্তর আকাশে সপ্তর্ষিমণ্ডল নামে যে নক্ষত্রমণ্ডলটি আছে উহা স্বর্গবাসী প্রজাপতিদেরই মণ্ডল। ওইখানে নাকি নক্ষত্রের আকারে 7 প্রজাপতি বাস করিতেছেন, যথা মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, দ্রুত, বলিষ্ঠ এবং তাহার স্ত্রী অরুন্ধতীয়। কিন্তু উহারা বর্তমান দুনিয়ার জীবাদি সৃষ্টির প্রতি আদৌ মনোযোগী নহেন, রাত্রিকালে মিটিমিটি চাহিয়া থাকেন মাত্র। পার্সি ধর্ম। ইরান দেশের পার্সি ধর্মের প্রবর্তক জরোয়াস্টার এবং তার প্রধান ধর্মগ্রন্থের নাম জেন্দ আভেস্তা। ওই ধর্মের সৃষ্টিকর্তার নাম আহুর মজদা। জেন্দ আভেস্তার মতে আহুর মজদার ইচ্ছাক্রমে পৃথিবী, মানুষাদি ও প্রাণীকুলের সৃষ্টি হইয়াছিল, কিন্তু জেন্দ আভেস্তার অংশবিশেষে 2 সৃষ্টিকর্তার আভাস পাওয়া যায়। শেষোক্ত মতে সৎ পদার্থের বা সদ্গুণসমূহের সৃষ্টিকর্তা একজন এবং অসৎ পদার্থ বা অসৎগুণের সৃষ্টিকর্তা অপর একজন। সংসারে যত কিছু সৎ সামগ্রী অর্থাৎ ভালো তাহা সৃষ্টি করিয়াছেন আহুর মজদা, এবং যত কিছু অসৎ সামগ্রী বা মন্দ তাহার সৃষ্টিকর্তার নাম আহরিমান বা শয়তান। ইরানিগণের ধর্মগ্রন্থে প্রকাশ ওই 2 সৃষ্টিকর্তা আপন আপন স্বভাবের অনুরূপ প্রাণীসমূহ সৃষ্টি করেন। 3000 বছরকাল ওই 2 সৃষ্টিকর্তার 2 রকম সৃষ্ট প্রাণী 2টি কল্পরাজ্যে অবস্থিত ছিল। তারপরে অসদাত্তা অহরিমান সদাত্তার সৃষ্ট প্রাণীর সহিত বিবাদে প্রবৃত্ত হন। সেই বিবাদের ফলে উভয়ের মধ্যে সন্ধি শর্ত ধার্য হইয়াছিল। তাহাতে আহুর মজদা নির্দেশ করিয়া দেন সংসারের 9000 বছর অহরিমানের প্রাধান্য থাকিবে, তন্মধ্যে 3000 বছর তিনি সর্ববিষয়ে প্রাধান্য লাভ করিতে পারিবেন। পারসিকদের ধর্মগ্রন্থে আরও লিখিত আছে, পবিত্র আত্মা আহুর মজদা একটি বিশেষ মন্ত্রোচ্চারণপূর্বক শেষোক্ত 3000 বছর অহরিমানকে বিপর্যস্ত করিয়া ফেলেন। সেই সময়ে আহুর মজদা কর্তৃক স্বর্গীয় দূতসমূহ এই পৃথিবীতে সৃষ্ট হয়। সেই সময় চন্দ্র, সূর্য, নক্ষত্র প্রভৃতিকে আহুর মজদা সৃষ্টি করিয়াছিলেন। ইহার পরে আপনার সৃষ্ট দৈত্যগণ কর্তৃক উৎসাহিত হইয়া অসদাত্তা আহরিমান পুনরায় আহুর মজদা সৃষ্ট পদার্থসমূহ ধ্বংস করিতে বদ্ধপরিকার হন। তখন আহুর মজদা সৃষ্ট আকাশ, জল, পৃথিবী, গ্রহ উপগ্রহ, প্রাণীসমূহের আদিভূত বৃষ এবং সৃষ্টির আদিমনুষ্য, গেওমাট প্রভৃতির সহিত দৈত্যগণের ঘোর যুদ্ধ চলিতে থাকে। জেন দাভেস্তার মতে এই পৃথিবী ক্রমে ক্রমে 6 বারে 6 দিনই সৃষ্টি হইয়াছিল। ইহা পবিত্র বাইবেল ও কোরআনেও অনুমোদিত। প্রথমবারে আকাশ সৃষ্ট হইয়াছিল, দ্বিতীয়বারে জল, তৃতীয়বারে পৃথিবী, চতুর্থবারে বৃক্ষাদি, পঞ্চমবারে প্রাণীসমূহ এবং ষষ্ঠবারে গেওমাট নামক মনুষ্য সৃষ্টি হইয়াছিল। ইহুদি ও খ্রিস্টান ধর্ম। পবিত্র বাইবেল গ্রন্থখানা কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থের সমষ্টি এবং উহা 2 ভাগে বিভক্ত। যাহারা প্রথম অংশ মানিয়া চলেন তাহাদিগকে বলা হয় ইহুদি, এবং যাহারা দ্বিতীয় অংশ মানিয়া চলেন তাহাদিগকে বলা হয় খ্রিস্টান।
কিন্তু প্রথমাংশের আদিপুস্তক জেনেসিসখানা ইহুদি ও খ্রিস্টান উভয় সম্প্রদায় মান্য করিয়া থাকেন এবং উভয় সম্প্রদায় সৃষ্টিতত্ত্ব বিষয়ে আদিপুস্তকখানা লিখিত বিবরণী বিশ্বাসী। কাজেই সৃষ্টিতত্ত্ব বিষয়ে উভয় সম্প্রদায়ের সাধারণ মত একই। এই সৃষ্টিতত্ত্ব বিষয়ে আদিপুস্তকে লিখিত বিবরণ আলোচনা করা যাইতেছে। আদিপুস্তক একের এক। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। সেকালের মানুষ তাহাদের সাধারণ দৃষ্টিতে দেখিত যে বিশালতায় আকাশ প্রথমে স্থানীয় ও পৃথিবী দ্বিতীয়। তাই বলা হইত প্রথমে সৃষ্ট হইয়াছে আকাশ এবং পরে পৃথিবী। কেননা বৈদিক ও পারসিক গ্রন্থেও আকাশ সৃষ্টির বিবরণ পাওয়া যায়। এককালে আকাশকে মনে করা হইত কোনো পদার্থের তৈয়ারি, পৃথিবীর উপরে বৃহৎ ঢাকনি স্বরূপ। মনে করা হইত চন্দ্র, তারা, সূর্য আকাশের গায়ে লটকানো আছে এবং আকাশ হইতে শিলা, বৃষ্টি, বজ্র ও তদূর্ধ্ব স্বর্গ হইতে উল্কাপাত হইতে থাকে। বস্তুত আমরা ঊর্ধ্বদেশে যে নীলবর্ণের দৃশ্যটি দেখিয়া থাকি উহা মহাশূন্য বটে। চাঁদ, সূর্য ও তারকারা সকলেই মহাশূন্যে অবস্থান করিতেছে, এমনকি এই পৃথিবীও। আদি একের দুই। মহাকাশের নীল রঙটি সমুদ্রের জলে প্রতিফলিত হওয়ায় সমুদ্রের জল নীল বলিয়া ভ্রম হয়। সাগর জলের এই বর্ণটি আকাশে দেখিয়া একদল মানুষ মনে করিতেন আকাশ জলের তৈয়ারি। তাহারা আরও মনে করিতেন আকাশ প্রথমটি জলের, দ্বিতীয়টি লৌহের, তৃতীয়টি তাম্রের, চতুর্থটি স্বর্ণের। তাহারা জানিতেন না যে সূর্যরশ্মির সপ্তবর্ণের একটি বর্ণ বায়ুস্তরে আটকা পড়ায় ওই নীলবর্ণের সৃষ্টি হইয়াছে। আদি একের দুই। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থান করিতেছিল। এই বর্ণনাটি মনুসংহিতার একের আটের বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য সময় পর্যন্ত মাত্র দুটি বস্তুই সৃষ্ট হইয়াছিল, একটি আকাশ, অপরটি পৃথিবী। অথচ এইখানে বলা হইতেছে যে পৃথিবী অন্ধকার জলধির উপরে ছিল। এই জলধিটি বানাইল কে এবং কোন সময় তাহা বোঝা যায় না। পৃথিবীর সবাঞ্চলেই মাটিতে গর্ত বা কূপ খনন করিলে জল পাওয়া যায়। ইহা দেখিয়াই বোধহয় সেকালের লোক মনে করিত পৃথিবী জলের উপর অবস্থিত। আদি একের তিন থেকে পাঁচ। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তির উত্তম রূপ দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন, আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। এইখানে দেখা যায় যে সূর্য সৃষ্টির আগে শুধু ঈশ্বরের মুখের কথাই সন্ধ্যা ও সকাল অর্থাৎ দিন ও রাত্রি হইল। আদি একের ছয় থেকে আট। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক এবং জলকে দুই ভাগে পৃথক করুক। ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল। এইখানে যে কি বলা হইল সহজ বুদ্ধির মানুষের পক্ষে তাহা বোঝা কঠিন। আদি একের নয় থেকে দশ। পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল সপ্রকাশ হোক, তাহাতে সেই রূপ হইল। তখন স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। এইখানে বলা হইতেছে যে আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল একসাথে সংগৃহীত হোক। তাহাই যদি হয় তবে ভিন্ন ভিন্ন সমুদ্র, নদ নদী, খালবিল, হ্রদ ইত্যাদি সৃষ্টি হইল কিরকম। আদি একের এগারো থেকে তেরো। পরে ঈশ্বর কহিলেন ভূমি, তৃণ, বীজোৎপাদক ঔষধি ও সবীজ স্বস জাতি অনুযায়ী ফলের বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন হোক, তাহাতে সেই রূপ হইল। ফলত ভূমি তৃণ ও স্বস জাতি অনুযায়ী বীজোৎপাদক ঔষধি ও স্বস জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপাদন করিলেন, আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিন হইল। এইখানে দেখা যাইতেছে যে সৃষ্টির তৃতীয় দিনে তৃণ ও গাছপালা জন্মিল, কিন্তু এই সময় পর্যন্ত সূর্য ও বাতাস সৃষ্টি হওয়ার কোনো বিবরণ নাই। অধুনা দেখা যাইতেছে যে সূর্যালোক ও বাতাস ভিন্ন কোনো উদ্ভিদ জন্মিতে পারে না বা বাঁচিতে পারে না, সেই সময় উহা সম্ভব হইল কিরকম। আদি একের চোদ্দ থেকে উনিশ। পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে পৃথাককরণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক,
সেই সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক, তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এবং মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদাপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার ভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যার প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। প্রিয় পাঠকগণ, স্মরণ থাকিতে পারে যে আদিপুস্তকের একের তিন থেকে পাঁচে লিখিত আছে যে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। এইখানে আবার দেখা যায় যে চাঁদ, সূর্য ও নক্ষত্রের দ্বারা দীপ্তি সৃষ্টি করিলেন, দীপ্তি হইতে অন্ধকার ভিন্ন করিয়া পুনঃ দিন ও রাত্রি সৃষ্টি করিলেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি দিনের সৃষ্টি হইয়াছিল ঈশ্বরের মহিমা বা কুদরতি আলোকে এবং চতুর্থ দিবসটির সৃষ্টি হইল সৌরালোকে। সূর্যের আলো ও কুদরতি আলো, ইহাতে পার্থক্য কি? এবং কুদরতি আলোয় দিন হওয়ার নিয়ম বাতিল করিয়া সৌরালোকে দিন হওয়ার নিয়ম কেন কায়েম করা হইল তাহা বোঝা মুশকিল। কুদরতি আলোকে তাপ ছিল না, তাই উহা জীবজগতের অনুকূলও ছিল না, বোধহয় এই কারণেই উহা বাতিল হইয়াছে। আজকাল শিক্ষিত ব্যক্তিমাত্রই জানেন যে নক্ষত্রগণ কেবলই ক্ষুদ্র আলোর বিন্দু নহে, উহারা প্রত্যেকেই এক একটি সূর্য। কোনো কোনো নক্ষত্র সূর্যের অপেক্ষা ছোট, কিন্তু অধিকাংশই সূর্যের অপেক্ষা বড়। কোনো কোনো নক্ষত্র সূর্যের অপেক্ষা হাজার, লক্ষ বা কোটি গুণ বড়। সূর্যের ব্যাস মাত্র 886,000 মাইল, কিন্তু মহাকাশে বেটেলজিউস নামক নক্ষত্রটির ব্যাস প্রায় 21 কোটি মাইল। কয়েক লক্ষ সূর্য উহার পেটের মধ্যে লুকাইয়া থাকিতে পারে। ওমিকর্ন কেটি নামক নক্ষত্রটি আয়তনে প্রায় 3 কোটি সূর্যের সমান এবং অ্যান্টারেস নামক নক্ষত্রটির আয়তন প্রায় 10 কোটি সূর্যের সমান। পক্ষান্তরে চন্দ্র এত ছোট যে নক্ষত্রদের সাথে উহার তুলনাই হয় না, যেহেতু 50টি চন্দ্র একত্রিত না করিলে পৃথিবী গড়া যায় না এবং পৃথিবী হইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ চন্দ্র সূর্যের 6.5 কোটি ভাগের এক ভাগ মাত্র। অথচ কোটি কোটি অতিকায় মহাজ্যোতিষ্কদের সাধারণ নক্ষত্র বলিয়া চন্দ্র ও সূর্যকে বলা হইতেছে এই দুই বৃহৎ জ্যোতি, অর্থাৎ মানুষ তাহাদের সাধারণ দৃষ্টিতে যেইরূপ দেখিয়া থাকে উহা তাহাই। সৃষ্টিকর্তা চন্দ্র, সূর্য ও নক্ষত্রদের প্রকৃত অবয়ব সম্বন্ধে নিশ্চয়ই অবহিত ছিলেন বা আছেন। অবগত ছিল না শুধু মানুষ দূরবীন আবিষ্কারের পূর্বে। উহাদের সম্পর্কে এখন মানুষের ধারণা পরিবর্তন হইয়াছে এবং সঠিক জ্ঞান জন্মিয়াছে। সে যাহা হোক, উপরোক্ত বর্ণনাটি মানবীয় জ্ঞানেরই পরিচায়ক, ঐশ্বরিক জ্ঞানের নহে। আদি 1:20-24। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবন্ত হও, বহুবংশ হও, সমুদ্রের জলে পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল। আদি 1:25-27। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্বস্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপাদন করুক। তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্বস্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্বস্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্বস্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করিব। আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল। পূর্বোক্ত বিবরণগুলিতে জানা যায় যে
ঈশ্বর পঞ্চম দিনে সৃষ্টি করিলেন জগতের যাবতীয় জলচর ও খেচর প্রাণী এবং ষষ্ঠ দিনের সম্ভবত সকালবেলা সৃষ্টি করিলেন যাবতীয় ভূচর প্রাণী। ওই সমস্ত জীব সৃষ্টি করিতে ঈশ্বর কোনোই উপাদান ব্যবহার করেন নাই, ব্যবহার করিয়াছেন শুধু কথা। বিশেষত কোনো প্রাণী সৃষ্টি করিতেই তাহার একাধিক দিনের বেশি সময় লাগে নাই। আর অধুনা একটি হস্তি সৃষ্টি করিতে 2 বছর, একটি মানুষ বা গরু সৃষ্টি করিতে 9 মাস, একটি ছাগল 6 মাস, কুকুর 3 মাস এবং একটি মশা সৃষ্টি করিতেও ঈশ্বরের প্রায় 2 সপ্তাহ সময় লাগে। ঈশ্বর মানুষ সৃষ্টি করিলেন সম্ভবত 6ষ্ঠ দিনের বিকেলবেলা নিজের আকৃতিতে। এই অনুচ্ছেদে 3 বারই উল্লেখ হইয়াছে যে ঈশ্বর মানুষ সৃষ্টি করিলেন নিজের প্রতিমূর্তিতে। ইহাতে বোঝা যায় যে ঈশ্বর মানুষের আকৃতি বিশিষ্ট জীব, কেননা আদিপুস্তকের 1:2 লিখিত আছে যে ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থান করিতেছিলেন। যে ঈশ্বর মানুষের আকৃতি বিশিষ্ট এবং আত্মা বা জীবন ধারণ করেন, তিনি হন জীবশ্রেণীভুক্ত এবং তিনি নিরাকার নহেন, নরাকার। আদি 2:1। এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং বস্তুবহ সমাপ্ত হইল। পরে ঈশ্বর 7ম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই 7ম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। 6 দিনে কাজ করিয়া ঈশ্বর 7ম দিনে বিশ্রাম করিলেন। অসীম শক্তিসম্পন্ন নিরাকার ঈশ্বরের পক্ষে না হইলেও নরাকার ঈশ্বরের পক্ষে পরিশ্রমে ক্লান্ত হওয়াটা স্বাভাবিক, কাজেই বিশ্রাম আবশ্যক। কেহ কেহ বলিতে পারেন যে ওই বিশ্রাম তাহার কায়িক বা মানসিক শ্রান্তিজনিত নহে, উহা তাহার কার্য হইতে বিরতি থাকা। আলোচ্য 6 দিনে ঈশ্বর সৃষ্টি করিয়াছেন 1টি চন্দ্র, 1টি সূর্য, 1টি পৃথিবী ও 1600 নক্ষত্র। 6000-এর বেশি নক্ষত্র খালি চোখে দেখা যায় না বলে 6000 বলিয়াছি, এবং যাবতীয় জীবের 1 জোড়া করিয়া জীব মাত্র। আর বর্তমানে মহাকাশে দেখা যাইতেছে 10টি পৃথিবী, গোটা 30 চন্দ্র এবং কোটি কোটি সূর্য। হয়তো ওই সকল সূর্যেরও গ্রহ উপগ্রহ থাকিতে পারে। ইহাতে দেখা যায় যে ঈশ্বর এই সকল সৃষ্টি করিয়াছেন আদি সৃষ্টির পরে এবং এখনও মহাকাশে নতুন নতুন নক্ষত্র ও নীহারিকা সৃষ্টি করিতেছেন। আর ঈশ্বর 6 দিনে যে জীব সৃষ্টি করিয়াছেন, বর্তমানে প্রতি মিনিটে করেন তাহার চেয়ে অনেক বেশি। আর মশা, মাছি বা পিপিলিকার কথা না হয় নাই বলিলাম। আলোচ্য 6 দিনে ঈশ্বর মানুষ সৃষ্টি করিয়াছেন মাত্র 2টি, আর বর্তমানে প্রতি মিনিটে সৃষ্টি করিতেছেন 42টি। তথাপি 5974 বছরে তিনি দ্বিতীয়বার বিশ্রামের নামও লইলেন না। বাইবেলের মতে আদম বা জগৎ সৃষ্টি হইয়াছিল খ্রিস্টপূর্ব 4004 অব্দে এবং বর্তমানে 1970 সাল। আজ প্রত্যেক ব্যক্তি অবগত আছেন যে লোকসংখ্যা অধিক বৃদ্ধির ফলে পৃথিবীময় খাদ্য সংকট দেখা দিয়াছে এবং উহার প্রতিকারের জন্য রাষ্ট্রনেতাগণ জন্মনিয়ন্ত্রণ বিধি প্রবর্তনে বাধ্য হইয়াছেন। ইহাতে মানবজাতির ভবিষ্যৎ কল্যাণ পথ আবিষ্কার হইয়াছে বটে, কিন্তু গোড়া ধার্মিকগণ ইহাতে মহাপাপ মহাপাপ বলিয়া হইচই করিতেছে। এমতাবস্থায় ঈশ্বর যদি প্রতি সপ্তাহের বিশ্রামবারে অন্তত মানুষ সৃষ্টির কাজে বিরত থাকিয়া বিশ্রাম লইতেন, তবে বিশ্বমানবের অশেষ কল্যাণ সাধিত হইত। ঈশ্বর বিশ্রাম লইয়াছিলেন মাত্র 1 রোজ, শনিবার, আর বনিয়াদমকে বিশ্রাম লইতে বলিয়াছেন চিরকালের শনিবার। ওই দিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম হইতে বিরত থাকার হুকুম দিয়েছেন ঈশ্বর এবং উহা অমান্যকারীদের শাস্তি মৃত্যুদণ্ড। ইহুদি জাতি উহা পুরোপুরি পালন করিতেছেন এবং অন্যান্য সেমিটিক জাতিও কিছুটা পালন করেন, হয়তো একদিন আগে বা পরে। কিন্তু আলোচ্য বিশ্রামবার হাল জমানায় আন্তর্জাতিকভাবে দাঁড়াইয়াছে রবিবারে। আদি 2:7। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। বাইবেলের সৃষ্টিতত্ত্ব বর্ণনায় বায়ু ও অগ্নি সৃষ্টির কোনো উল্লেখ দেখা যায় না। ঈশ্বর ফুঁ দিয়া যে আদমের দেহে প্রাণবায়ু প্রবেশ করাইলেন, উহা বায়ুর ব্যবহার মাত্র, সৃষ্টি নহে। উহাতে মনে হয় যে হয়তো ঈশ্বর বায়ু ও অগ্নি সৃষ্টি করেন নাই, নচেৎ বাইবেল লেখকের ভুল। আদি 2:8। আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মানুষ্যকে রাখিলেন। অত্র বিবরণে দেখা যায় যে আদমের বাসস্থান এদন পূর্বদিকে অবস্থিত, কিন্তু কোন স্থান হইতে পূর্বদিকে তাহা উল্লেখ নাই। আদি 2:21-22। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, আর তিনি তাহার একখানা পাজর লইয়া
মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাজরে এক স্ত্রী নির্মাণ করিলেন এবং তাহাকে আদমের নিকটে আনিলেন। আদমকে ঘোর নিদ্রায় অভিভূত করিয়া তাহার বক্ষের অস্থি সংগ্রহ করা ডাক্তারদের ক্লোরোফর্ম দ্বারা অপারেশন করারই অনুরূপ। তবে ক্লোরোফর্ম ব্যতীত সম্মোহন শক্তির দ্বারাও মানুষকে গভীর নিদ্রায় অভিভূত করা যায় এবং তদাবস্থায় অপারেশনও করা চলে। কিন্তু এইখানে প্রশ্ন থাকিল এই যে, আদমের বক্ষের অস্থি গ্রহণ করা হইল কোন অস্ত্রের দ্বারা, কাটিয়া না ছিঁড়িয়া? আদমের শরীর গঠন করা হইল ধুলি বা মাটির দ্বারা, কিন্তু অন্যান্য জীব কি দিয়া সৃষ্টি করিলেন তাহার উল্লেখ নাই, বোধহয় অন্য কিছু। অথচ মানুষ ও পশু পাখির রক্ত, মাংস, অস্থি, মজ্জা ইত্যাদিতে বিশেষ পার্থক্য লক্ষিত হয় না। আদম ভিন্ন অন্য কোনো জীব সৃষ্টি করিতে ঈশ্বরের কোনো উপাদান দরকার হয় নাই। আদি নারী সৃষ্টির কাজে উপাদান লাগিল কেন? এবং উপাদান লাগিলেও মাটি, পাথর ইত্যাদি নানাবিধ মশলা থাকিতে আদমের অঙ্গহানি করার আবশ্যক কী ছিল? বলা যাইতে পারে যে পুরুষের অঙ্গ হইতে নারী সৃষ্টি হইয়াছে বলিয়া নারী ও পুরুষ অঙ্গাঙ্গী সম্পর্ক। কিন্তু দেখা যায় যে পশু পাখিদের স্ত্রী পুরুষের মধ্যেও প্রেমের বন্ধন যথেষ্ট এবং মানুষের মধ্যেও স্বামী স্ত্রী ত্যাগ করা অপ্রতুল নহে। বৌদ্ধ ধর্ম। বৌদ্ধরা বলেন যে এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, জগৎ অনন্তকাল বিদ্যমান আছে এবং থাকিবে, চিরকালই বিশ্বের আকৃতি একরূপ আছে এবং একরূপই থাকিবে, কর্ম অনুযায়ী প্রাণীসমূহ সংসারে ঘুরিয়া বেড়াইতেছে মাত্র। ইসলাম ধর্ম। মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের মতে নির্দিষ্ট কালে আল্লাহ কর্তৃক পৃথিবী সৃষ্ট হইয়াছে এবং নির্দিষ্ট সময় উহা ধ্বংসপ্রাপ্ত হইবে। সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে পবিত্র কোরআনের বহু স্থানে বিক্ষিপ্তভাবে অল্পাধিক বর্ণনা পাওয়া যায়, যথা সূরা সেজদা, তিনি আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এ দুয়ের মধ্যে যাহা আছে তাহা ছয় দিনে সৃষ্টি করিয়াছেন, সূরা সেজদা আয়াত 7, তিনিই মৃত্তিকা হইতে মানব সৃষ্টি আরম্ভ করিয়াছেন, সূরা সাফফাত আয়াত 6, নিশ্চয়ই আমি পার্থিব আকাশের নক্ষত্রপুঞ্জের শোভায় শোভিত করিয়াছি, সূরা মাহিম আয়াত 9, 10 ও 12, তোমরা কি তাহার প্রতি অবিশ্বাস করিতেছ যিনি দুই দিনে এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং তিনি তাহার মধ্যে উহা হইতে সমুচ্চ পর্বতমালা সৃষ্টি করিয়াছেন এবং চারিদিবসে তন্মধ্যে উহার উৎপাদিকা শক্তি নির্ধারিত করিয়াছেন, অনন্তর তিনি দুই দিবসের মধ্যে সপ্ত আকাশ সুপ্রতিষ্ঠিত করিয়াছেন, সূরা কাফ আয়াত 38, নিশ্চয় আমি নভমণ্ডল এবং ভূমণ্ডল এবং এই দুয়ের মধ্যে অন্তর্গত বিষয়সমূহ ছয় দিনে সৃষ্টি করিয়াছি। মুসলমানদের ধর্মগ্রন্থে সৃষ্ট প্রাণীর চারটি স্তর, যথা ফেরেশতা, জিন, মনুষ্য ও শয়তান। ফেরেশতা বা স্বর্গীয় দূত, তাহারা অগ্নি হইতে উৎপন্ন, তাহারা নির্মল এবং বিভিন্ন আকৃতি ধারণে সমর্থ, তাহাদের পানাহারের প্রয়োজন হয় না এবং তাহাদের জন্ম মৃত্যু নাই, তাহাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করে না। জেব্রাইল, মেকাইল, এসরাফিল ও আজরাইল স্বর্গীয় দূতগণের মধ্যে প্রধান স্থানীয়। জিন, উহাদের জন্ম, মৃত্যু এবং নারী পুরুষ ভেদ ও সন্তান সন্ততিও আছে, উহাদের পাপপুণ্যের ফলাফলস্বরূপ স্বর্গ বা নরকবাসেরও বিধান আছে, উহারা নাকি ধূমশূন্য অগ্নির দ্বারা তৈয়ারি এবং মরুদেশের বাসিন্দা, উহারা দৈত্যদানবের ন্যায় অনিষ্টকারী। মনুষ্য, ইহাদের আদিপুরুষ আদম, আদমের সৃষ্টি সম্বন্ধে কথিত আছে, আদমকে সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ ফেরেশতাদের মতামত জানিতে চাহিয়াছিলেন, ফেরেশতাদের ন্যায় আদমের বংশধর আল্লাহর অনুগত থাকিবে না, এই বলিয়া তাহারা আদম সৃষ্টিতে অমত জানায়। তথাপি আল্লাহ আদম সৃষ্টির উদ্দেশ্যে কিছু মাটি লইবার জন্য ইসরাফিল ফেরেশতাগণকে পৃথিবীতে প্রেরণ করলেন। তাহারা আদম সৃষ্টির জন্য মাটি চাহিলেন, মাটি এই বলিয়া দোহাই দেয় যে আদম জাতি আল্লাহর অবাধ্য হইবে এবং তাহাদের দ্বারা দোজখ পূর্ণ করা হইবে, সুতরাং মাটি আদমের দেহের উপকরণ হইয়া দোজখের শাস্তি ভোগ করিতে রাজি নহে। ইহা শুনিয়া একে একে তিন ফেরেশতা খালি হাতে ফিরিয়া যায় এবং শেষে আজরাইল ফেরেশতা পৃথিবীতে আসিয়া মাটির দোহাই অগ্রাহ্য করিয়া জোরপূর্বক মাটি লইয়া যায়। আজরাইল ফেরেশতার প্রভুর আদেশ পালন, কর্তব্যনিষ্ঠা, অনমনীয় মনোবল ইত্যাদি গুণের জন্য আল্লাহ তাহাকে মানুষের জীবন হরণ করিবার কাজে নিয়োগ করেন। অতপর বিশ্ব সৃষ্টির ষষ্ঠ দিনের বিকেলবেলা বৈকালিক উপাসনার পর
পবিত্র মক্কার মাটি দ্বারা আল্লাহ আদমের শরীর তৈয়ার এবং তাহাতে প্রাণ প্রতিষ্ঠা করিলেন। অতপর আদমের দেহস্থ খানিকটা অংশ লইয়া হাওয়া নামনি একটি নারী তৈয়ারি করিয়া উভয়কে থাকিবার জন্য আল্লাহ বেহেস্ত দান করিলেন। বেহেস্তে থাকাকালীন আল্লাহর হুকুম অমান্য করিয়া গন্ধম নামক ফল ভক্ষণের অপরাধে আদম সপরিবারে নির্বাসিত হন পৃথিবীতে। শরণদ্বীপ নামক স্থানে আদম পতিত হন ও বিবি হাওয়া নিপাতিত হন জেদ্দায় এবং বহু বছর পরে তাহাদের পুনর্মিলন হয় আরাফাতে। সেখানে থাকিয়া তাহাদের সন্তান সন্ততি জন্মিয়াছিল ১২০টি এবং তাহাদের বংশাবলীতেই পৃথিবী আজ মানুষে ভরপুর। আদমের বংশজাত বলিয়া মানুষকে বলা হয় আদমি। হিন্দুগণ বলিয়া থাকেন যে মনুর বংশজাত বলিয়া উহারা মানব। উপরোক্ত ঘটনাবলীর স্মৃতিচিহ্ন স্বরূপ বলা যায় যে বিবি হাওয়া গন্ধম ফল ছিঁড়িলে উহাতে সেই গাছটি ব্যথা পাইয়াছিল ও ছিন্ন বোটা দিয়া কর ছড়িতেছিল। তাই গন্ধম বৃক্ষ বিবি হাওয়াকে এই বলিয়া অভিশপ্ত করে যে তাহার দেহ হইতেও প্রতি মাসে একবার করিয়া একটা ক্ষরণ হইবে এবং সে সন্তান প্রসব আনতে ব্যথায় কষ্ট পাইবে। বর্তমান মানবীদের মাসিক ঋতু এবং প্রসব আনতে ব্যথা উভয় নাকি গন্ধম বৃক্ষের অভিশাপের ফল। আরও বলা হয় যে যেহেতু হাওয়া আদমের বাম পাজর হইতে নির্মিত, সেহেতু পুরুষের বাম দিকে একটি পাজর কম রহিয়াছে। শয়তান, শয়তান পূর্বে ছিল মকরম নামক বেহেস্তবাসী একজন প্রথম শ্রেণীর ফেরেশতা। মকরম সেখানে খোদাতালার আদেশ মতো আদমকে সেজদা না করায় শয়তান আখ্যা পাইয়া চিরকাল আদম বংশকে অসৎকাজে প্ররোচনা দেওয়ার প্রতিজ্ঞা করিয়া পৃথিবীতে আসে এবং সে অদ্যাবধি মানুষকে অসৎকাজের প্ররোচনা দিয়া বেড়াইতেছে। কেহ কেহ বলেন যে শয়তান উভলিঙ্গ জীব। উহার এক উরুতে পুরুষলিঙ্গ এবং অপর উরুতে স্ত্রীলিঙ্গ। উরুদয়ের সম্মিলনী শয়তানের গর্ভসঞ্চার হয় এবং প্রতি গর্ভে সন্তান জন্মে ১০টি করিয়া। উহাদের নাম হয় যথাক্রমে জলিতন, ওয়াসিন, নফস, আওয়াম, আফাব, মকার, মাসুদ, হাদেম, ওলহান ও বার। উহারা ক্ষেত্রবিশেষে থাকিয়া প্রত্যেকে বিশেষ বিশেষ দাগাকার্য সম্পন্ন করিয়া থাকে। বিশেষত উহাদের মানুষের মতো মরণ নাই। যেদিন মানবজাতির লয় পাইবে সেই দিন শয়তানেরও মৃত্যু ঘটিবে। পবিত্র কোরআনের প্রসিদ্ধ অনুবাদক ডক্টর সেল অনুসন্ধান করিয়া বলিয়া গিয়াছেন, স্বর্গদূত সংক্রান্ত অভিব্যক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মতেরই অনুসরণ করিয়াছেন বলিয়া মনে হয়। এইদিকে ইহুদিগণ আবার পারসিকদের পদাঙ্ক অনুসরণ করিয়াছেন। জিন সম্বন্ধে তিনি বলেন, ইহুদিদের মধ্যে সেদিম নামক এক শ্রেণীর দৈত্যের পরিচয় পাওয়া যায়। জিনগণ উহাদেরই রূপান্তর। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী পর্বটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখতে বেশি করে বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। আপনার সন্তানের হাতে বন্দুক, পিস্তল, ছুরি, কাঁচি ইত্যাদি খেলনা না দিয়ে তার হাতে বই তুলে দিন।